হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে 9:30। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে সকালে ওয়েদারটা দেখো ফ্রেন্ডস, সকাল থেকে অনেকটাই বৃষ্টি পড়ছিল, তো এখন থেমেছে। আর আমার সকালে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে বাইরে, তোমার ঠাকুর পুজো দেওয়া, ঘর মোছা, ঠাকুর পুজো দেওয়া, সব কিছু কাজকর্ম করা হয়ে গেছে। এখন আমি আমার বিছানাটা বাকি আছে, বিছানাটা তুলব, তা পরিষ্কার করব, ঘর দোয়ার পরিষ্কার করব, তারপরে যাব রান্নাঘরে। তো তো চলো আর কি কি শেয়ার করতে পারি সব কটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস আজকের ওয়েদারটা, সকাল পরশু দিন রাত্রি থেকে বৃষ্টি পড়ছিল, থামার তো নামই নিচ্ছে না, তো এখন থেমেছে। ফ্রেন্ডস দেখো আমার রুমের অবস্থাটা, কি করে রেখেছে আমার ছেলে, শুনো কি করে রেখেছে দেখো। তো আমি এগুলো সব কটা আমি পরিষ্কার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
তো ফ্রেন্ডস, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কি কি বানিয়েছি লাঞ্চে সেটা তোমাদেরকে বলে দেখিয়ে দিই। এটা হচ্ছে সকালবেলা বানিয়েছিলাম ধুন্দুল, আর এটা হচ্ছে মোচা, এটা মরলা মাছের সাথে এসেছিল ছোট ছোট মাছ, তো কয়েকটা আমি ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ, আর এখানে আছে মানে আছে মরলা মাছ, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করেছি, মাখো মাখো করে করছি। আর এখানে মরলা মাছের মাথা আছে আর তেল আছে, সেটা শাশুড়ি খেতে ভালোবাসে তার জন্য আমি করে দিয়েছি, করে নিয়েছি। আর এটা বান্টি করেছে, এটা লাউর বিচি বাটা করেছে, এটাও বান্টি করেছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচিটা সিদ্ধ করে মচমচা করে ভাজা করেছে, ভাজা করা হয়েছে, এটাও বান্টি করেছে। আর এটা সকালবেলায় বাঁধাকপি করেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো অল্প আছে এটা বাবার জন্য। তো আর এদিকে রয়েছে বাটা মাছ, বাটা মাছের কারি। তো আজকের লাঞ্চ মেনু এইগুলো আমাদের, দেখতে পারলে। ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে আসলাম। তো তো চা খাওয়া হয়ে গেছে, তো এখন বাজছে 8টা। তো এদিকে ছুটি কিছু বানাচ্ছে, কি বানাচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে। দেখো কি বানাচ্ছ, খিচুড়ি, খিচুড়ি। তো আজকে আজকে ডিনারে হবে খিচুড়ি, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, তো ছুটি বলছে যে খাবে খাবে, খিচুড়ি খাবে, খিচুড়ি খাবে। ওর ফেভারিট খিচুড়ি, অনেকদিন ধরে বলছিলো খিচুড়ি খাবে, তার জন্য তথাপি রিঙ্কি বানিয়ে দিচ্ছিল না, তার জন্য আজকে আমি অসুস্থ শরীর নিয়ে বানাতে এসে পড়লাম। অসুস্থ তুমি আর পারছি না। তো ফ্রেন্ডস, তোমরা আমার সবে ভিডিওতে দেখেছো আমি কি অসুস্থ, আর কিন্তু খিচুড়ি ছাড়া আমি পারছি না। অসুস্থ না, সব ঠিকই আছে, একটু একটু ভয় পেয়ে যায় বাস। হ্যাঁ, তো অসুস্থই, মাথাটা ঘুরে পড়ে গেছি, মাথা ঘোরায় পড়ে গেছি, মাথা তো আমারও ঘোরাচ্ছে, আমি তো পড়ে গেছিলাম, তো আমি অসুস্থ। কিন্তু দেখো তথাপি রিঙ্কি আমাকে বানিয়ে খাচ্ছিল না খিচুড়িটা, তো যার জন্য আমি বাধ্য হলাম নিজেই বানাতে। তো ওকে আমি আবার ভিডিও করতে চলে এসেছে। ওকে আমি আমি সম্বাসটা দিয়ে দেবো, এখানে আলু ভাজা নিয়ে নিয়েছে, আলু কেটে নিয়ে নিয়েছে, এবার আমি সম্বাসটা দিয়ে দেবো। হচ্ছে আমার আমি সব কিছু, তুমি সব কিছু করেছো, আমি সম্বাসটা দিয়ে দেবো, এতটুকু আমিও পারবো করতে। এই পাশে সবজি ফ্রাই করছে, এখানে আদা থেঁতো করে নিয়েছি, এখানে আদা থেঁতো করে নিয়েছে, এখানে কাঁচা লঙ্কা, ওকে, এখানে আলু কেটে নুন মেখে রেখেছি। আর এই পাশে আমার সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে, সবজিগুলো ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে এখন এটাতে দিয়ে দেবো, তারপর খিচুড়িটা রেডি। দেখো আলু ভাজাটা রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখো খিচুড়িটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই কেমন হয়েছে দেখতে, দেখে নাও, পুরো রেডি হয়ে গেছে খিচুড়ি। এখন খাওয়ার পালা, ঠান্ডা হয়ে গেলে, অল্প ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা, হ্যাঁ এতবার বললাম বালাতে, বানিয়ে তো দিল না, এখন খাওয়ার পালা। আমি অতটা ভালোবাসি না, হ্যাঁ তাই ও বানাবে না, আমি ভালোবাসি না, তার জন্য আমাকে বানাতে হবে, বুঝলে? হ্যাঁ, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, অনেক ভালো লাগলো তোমার কমেন্টটা। ফ্রেন্ডস, তোমরা কিছু মনে করো না, হয়ে থাকে আমাদের মধ্যে, তো তোমরা কিছু মনে করো না। আর খিচুড়িটা নামাবার পর এখানে ঘি দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে রাখবো কিছুক্ষণ সময় ঢেকে রাখবো, তারপর সাথে আবার পরে দেখা হচ্ছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কী 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 বানিয়েছে সেটা তো তোমাদের কাছে শেয়ার করলামই। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমাদের পাশে থাকবে, সাথে থাকবে, আমাদেরকে এভাবে সাপোর্ট করতে থাকবে, আর আমরাও তোমাদের পাশে আছি, সাথে আছি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, বাই বাই।